যার যার জায়গায় একভাবে বসে থাকা যায় না, একভাবে বসে থেকে সারা রাত পার করাও সম্ভব না। যার যার প্রয়োজন আছে বাইরে যাবেন, আবার এসে জায়গা মতো বসবেন। পাড়াটা গুরু শিষ্য, প্রত্যেকটা জিনিসেরই একটা সময় আছে, অসময় লালন ফকির বলেছে বিউটি নয়। অসময়ে যারা কৃষি করে মিশামিশি খেতে মরে, গাছ যদিও হয় বীজের জোরে তাতে ফল ধরে না, সময় গেলে আর সাধন হবে না। যাদের বুঝ হয়ে যায় তারা কইলা যায়, বুঝের আশায় কিছু লোক থাকে তাদেরকে আকর্ষণ দিয়ে রাখতে হয়। বিষয়টা হলো এই, ইশারা দিলাম। এবার তার ভালো কথা ভালো গান যেখানে চাওয়া ছিল সাধ্য মতো চমৎকার করে জবাব করলো। নতুন করে কথা আসলো, চাঁদের গায়ে চাঁদ লেগেছে আমরা ভেবে করব কি, ঝিয়ের পেটে মায়ের জনম তোমরা তারে বলো কি। 6 মাসের এক কন্যা ছিল, 9 মাসে তার গর্ভ হইল, 11 মাসে 3টা সন্তান কোনটাই করবে ফকির। ঘর আছে তার, দরজা নাই, লোক আছে তার, বাক্য নাই, কে বাটা হার জোগাই, কে দিবে সন্তা বাকি। লালন ফকির ভেবে বলে, মায়ে শুইলে ছেলে পরে, এই 3 কথার ভেদ না জানিলে তার হাসিরই হবে না ফকির। তাদের গায়ে সাদ লেগেছে আমরা ভেবে করব কি, ঠিকই বলছি লালন ফকির, একেবারে মিথ্যা কথা বলার সাধক সে নয়। লালন ফকির ভেবে বলে, মায়ে শুইলে ছেলে মরে, এখনো মায়ে শুইলে ছেলে মরে, কি মা বাঁচাইতেও পারে মারতেও পারে, কি সাধক। তার একটি গানের মধ্যে বসে বলেছেন, স্নান করিতে ঘাটে গিয়া লাল নিশানে ভক্তি দিয়া, কোথায় পরশুর মুখ পান দিয়া ধ্যান রাখো মনি কোথায়, কাম নদীতে প্রেমের খেলা খেলবি যদি আয়। কুম্ভীর একটা থাকে ঘাটে, নামলেই পাগল হইয়া ছুটে, দেখলে যদি না যাও হোটে সাধ্যকে ধরবে তোমার। যখন নদীতে উঠে তুফান ভারী, তুমি পারে বান্ধারাই কতরি, সেদিন গুরু বিনে নাই কান্ডারি সেই নদীর দুয়ার ভাটা। যারা ভাব জানে না ওই নদীতে যায় তাদের বিপদ। এগুলি নিয়েও গান আসবে, এই কথাগুলি যে কথাগুলি আমি বলতেছি গানেই হয়ে যাবে ইনশাল্লাহ। তারপরে একটু একটু না বললেই নয়, বিয়ে করে যখন ঘরে নিয়ে আসে আমার বেদবি নিয়ে না দৌড় দিয়া, যেহেতু পালাটা আমার গুরু, 2-4 কথা তো বলতেই হবে নাকি। আপনারা কি বিরক্ত হইতেছেন বাবাজিরা? আলহামদুলিল্লাহ, বিয়ে করে ঘরে নিয়ে আসলাম, বধূ আহা বাসর করে দিল, কত বন্ধু বান্ধব সাথে, কুল দ্বারা থাকে, গুলি ধরা থাকে, আয়ারা থাকে, আয়োরা কুল দ্বারা, কত আনন্দ ফুর্তি করে নিয়ে ঘরে দিয়ে আসলো। ওই দিন কবির সরকার মনে মনে ভাবলো, আমি রয়্যাল বেঙ্গল টাইগার, আমার সাথে বড় কাজ শেষ করে ফেলামু। কিছুক্ষণ পর দেখি সোনার পান আমার বিড়াল না, ওই যে মাই শুয়ে দিচ্ছে পাতাল বিড়াল হয়ে গেছে। ইশারা এত কিছু তো বলা প্রয়োজন নয়। ঘর আছে তার, দরজা নাই, লোক আছে তার, বাক্য নাই, এটা কবর দিয়ে বোঝানো হয়েছে। আমি বিউটি, আমার নিঃশ্বাস পড়ে গেল, আমার প্রাণ পাখি পড়ে গেল, আমার হাত পা চক্ষু নাসিকা কর্ণ অল বডিটাই আমার রয়ে গেল, আমাকে মাটির বাসর ঘরে নিয়ে দিয়ে আসলো। 3.5 হাত বাসর ঘরে, আমার নাই বিছানা নাই রে বাতি, সঙ্গে নাই আমার স্বামী, নিতে আইছে নায়র যাইবানি, মাটির গৌর সন্তনি, নিতে আইছে নায়র যাইবা নি। সেখানে কোনো বন্ধু যায় না, বান্ধব যায় না, এত ভালোবাসার প্রয়োজন তারা কেউ যায় না। লোক আছে তার কোনো বাক্য নাই, ঘর আছে ওই ঘরের কোনো দরজা নাই, কে দিবে সন্ধ্যাবাতি, কে দিবে তার আহার পানি, কেউ
সেখানে দিবে না, আর এগুলির প্রয়োজনও হবে না। অনেকেই বলে যে এটা হলো মাতৃগর্ভ, কিন্তু সেখানে গেলাম সেখানে আসার যাওয়ার একটা রাস্তা আছে, আসার একটা রাস্তা আছে। সেখানে আমার আহার দেওয়ার সমস্ত কিছু দেওয়ারও মালিক একজন আছে, তিনি হলেন আল্লাহ। সেখানে আর বাতি জ্বালানোর প্রয়োজন না। তাহলে এইবার আসলো কি, ঝিয়ের পেটে মায়ের জন্ম, তাই তো সত্য, কুরআন তার প্রমাণ করছে, আল্লাহ নিজেই মা কয়ে ডাকছে। সে তো আর জগতের মা না, এই জগতের মা হইল ঝিয়ের পেটে। তোমরা তারে বলো কি, আমরা সবাই তারে মা বলি, কেউ কি খালা বলে, কেউ কুপু বলে, কেউ চাষি বলে, সবাই আমরা তাকে মা বলি। সে জগতের মা, তোরানিওয়ালা মা, এই জগতেরও মা, ভবপরের দিন হাসরের দিনও সে মা মাই থাকে। এই তিন কথার ভেদ না জানলে হাসিল হবে না ফকির। তিনটা সন্তানের মধ্যে কোনটাই করবে ফকির? এই আরিফেল ওজোগের মধ্যে, মানব দেহের মধ্যে আছে তিনটা প্রধান বস্তু, তিনটা প্রধান বস্তু আছে। সাধক রজ্জুমণি দেওয়ান তার একটি গানের মধ্যেও বলেছে, দেহ রাজ্যের ইলেকশনে হই না, হস্তপদ কূর্ত লিঙ্গ দশ ইন্দ্রিয় দশ থানা। এবার এই দেহের মধ্যে আছে ষোলো জন, এই ষোলো জনাই তারা যুক্তি করে ভুরকিছিল মন বেটারে, জ্ঞান বাবু পালাইছিল ডরে, এই দেহ রাজ্যে চলছিল অত্যাচার। আবার তারা ষোলো জন মিলে একত্রিত হয়ে হস্তান্তর করে, এইবার ঘুরছিল জ্ঞান বেটারে, মন বাবু পালাইল ডরে, রাষ্ট্রে চলল সুবিচার। এই দেহের মধ্যে আছে জ্ঞান, জ্ঞান সমাধান, তার জ্ঞানেরও প্রদীপ ভালো, তার জ্ঞানের প্রদীপ জ্বলে উঠেছে। যার জ্ঞান নাই তার কোনো ভজন নাই, যার জ্ঞান নাই তার কোনো ইবাদত নাই, বন্দেগিরি নাই, তপ নাই, শোক নাই, সাধন ভজন নামাজ পূজা হজ যাকাত কলমা কোনটাই তার সঠিক নাই, তার জ্ঞান নাই। এই জ্ঞানেই করে ফকির, জ্ঞানেই করে মাওলানা, জ্ঞানেই হয় জ্ঞানী, জ্ঞানে হয় দরবেশ, জ্ঞানে হয় অলি, জ্ঞানে হয় আউলিয়া, জ্ঞানেই হয় আল্লাহর বন্ধু, জ্ঞানেই করে ফকির। আমারে বললো মা গো, এই যে আমরা মালা গলাই দেই মালা, লালন ফকির বললো একটা নারকলের মালা, তাতে জল কোলা মেলা করম বসে, এই মালার ভেতরা যদি একটু বুঝাইতে এনে লালন ফকির কোন জায়গায় খেয়াল করছে দেখছেন নি বাজান? হ্যাঁ, একটা নারকলের মালা, নারকলটা দেখতে কেমন গোল না, সূর্যটা দেখতে কেমন গোল, একটা ফুটবল দেখতে কেমন গোলাকার, একটা ডিম দেখতে কেমন গোলাকার, তাতে জল কোলা মেলা করম বসে, সেই কারের দিকে ভেদ করছে ভাই করছে লালন ফকির। অন্ধকার ধন্ধকার কুয়াকার নৈরাকার, নৈরাকারে আমার জগৎ জননী ছিল ডিম্ব রূপে, সূর্যের নাই ভাসতে ভাসতে উঠতে লাগলো, হা
হযরত আলী মুর্তজা আর কুসুম রূপে হযরত মুস্তফা ভাই আত্মা রূপে স্বয়ং কাদের গনি সিন্ধু হতে বিন্দুমণি সেই কারণে সকল প্রাণী নাম মিলে যেতে ভাই জীবন সাধক রক্তে বাড়ি যাওয়ার এখানে দাঁড়িয়ে বলেছে আদিতেই অলক নিদান ছিলেন গুপ্ত ধনাগারে উপর এইবার দেখেন প্রকাশ হইল এইবার প্রেমের খেলা শুরু হয়ে গেল সেতারা রূপ ছেড়ে দিয়ে এইবার আসলো ময়না রূপে যখন ময়না রূপে ছিল মাথা আর পাপ ছিল হযরত আলী ইমাম দুই ভাই কানের বালি গলার হার ফাতেমা বিবি কথা সত্য কিনা বলে দিলেন তারপর আসেন ময়ূর বা ময়ূর নিরূপে সেখানেও মাথার পাশ মাওলা আলী ইমাম দুই ভাই কানের বালি গলার হার ফাতেমা বিবি তাহলে এই মালার আবিধানিক অর্থ কি দাঁড়ায় মা বলতে গেলেও প্রথমে ময়কারে মা মালা লিখতে গেলেও প্রথমে ময়কারে মা কি সেই মাই এই মা এই মালা যেন কেন মানুষের গলায় শোভা পায় না যে মায়ের মর্যাদা দিতে জানে না তার গলায় মালার শোভা পায় না আমাকে মুক্তি একটা পথ ব্যবস্থা আপনি আমাকে দেখাবেন এইটাও দেখাবো ইনশাল্লাহ তো দেখেন এই সাদের গায়ে সাদ লেখেছে আমরা ভেবে করব কি এই সাদের গায়ে যে চাঁদ লেগেছে নিয়ে সাধক একটি গানের মধ্যে কি বলেছে তারা গানটা আমি করব না মৌখিক ভাবে বলবো এমনই চাঁদের আলো সকলেই বাসিত ভালো রেখে সবার কুলে কুলে চাঁদ লুকালো মেঘের আড়ালে যেদিন হতে ওই চাঁদ আকাশের গায়ে উঠিল নিরাশার ঘরে আসার আলো জাগিল দেখি ওই চাঁদের মুখ ভরে গেল শূন্য মুখ চাঁদ আমার বেঁচে থাকুক বলি দুই হাত তুলে চাঁদ লুকানো মেঘের আড়াল পূর্ণিমায় হয় পূর্ণচন্দ্র যৌবন গায়ে আসিলে হঠাৎ করে গ্রহণ এসে গ্রাস করে ফেলে তাই মিঠাইতে যৌবনের স্বাদ লাগাইয়া চাঁদের গায়ে আরেক চাঁদ লেগে গেল বিশ্ব বিবাদ এই কামিনীর কুলে চাঁদ লুকালো মেঘে তাই বলেছে সাড়ে চব্বিশ চন্দ্রের আলো আধারে হইয়া বিলীন এখন আর কেউ ভালোবাসে না দেখা মাত্রই করে তাই কয় মালিক সরকার কি হবে আমার আমার বুক ভেসে যায় দুই নয়নের জলে চাঁদ লুকালো মেঘে মিঠাইতে যৌবনের স্বাদ লাগলো গিয়া চাঁদের গায়ে আরেক স্বাদ কি আমার বাবার আর আমার মারে দুইজনে দুই ঘরে রাখলে সারা জীবন অবধি তারা চেষ্টা করতো বিপি দুনিয়াতে আসতো এই দুই স্বাদ গিয়া যখন একত্রিত হয়েছে দুই স্বাদের ঘর্ষণে আদিতে আদিতে ঘর্ষণ লেগে আরেকটা স্বাদ দুনিয়াতে নন্দিনী আর গুড়া চন্দ্র এই দেখেতে লন্ড ভন্ড দীপক আর মেহেদি ডালি এই দেহের সাগরে না তাহলে এই যে কথাগুলি বলেছে আলপি সালপি মেদি ঘেয়া কণ্ঠ নালীর উপর দিয়া লাল নীল বরণ ধরিয়া চন্দ্র ডালি মুখখানা আর কি বলার আছে লালনের গানের পাশে কি বলা এইবার তার মুক্তির একটা ব্যবস্থা আমাকে করার জন্য বলছেন শেষে যে গানটি করলেন আমাদের সাধক রজ্জবালি দেওয়ানের এই গানটি গিয়ে শেষে বললেন যে দয়াল গো আমি তো অপরাধী আমি মহাপাপি আমার নাই বলতে কোনো কিছুই নাই আমি তাহলে মুক্তি পাবো কেমন করে আমার মুক্তির একটা ব্যবস্থা আপনি করে দেন মুক্তি পাইবা সোনার চান জাররায় জাররায় হিসাব দিতে হবে সেদিন চোখে দিবে কয়া নাকে দিবে কয়া মুখে দিবে কয়া হাতে দিবে কয়া যার যার সাক্ষী শেষে দিবে রে ও মানুষ হুশিয়ার হও রে যেদিন নিজে আল্লাহ করবে বিচার হাসরে
সেদিন যদি তোমার নিরিক বদ্ধক ঠিক থাকে, আমারও যদি তুমি ঠিক রাখতে পারো, খিয়ানত না করো, তবেই তোমার একটা মুক্তি উপায় সেদিন আসবে। তাই সাদা ক্ষেত্রে দাঁড়িয়ে কি বলেছে, পাপে ভয় অন্ধই আগে করে দাদু রূপ সঙ্গ। Ha ha ha।
আমার শিষ্য বলছে, আমি বলছিলাম যে পালা পাঁচটা গুরু শিষ্য দিছে, আমাদের ভাগ করে দেওয়া হয় নাই, কে কোনটা গাবে, কিন্তু আমরা নিজেরা নিজেরাই ভাগ করে নিয়েছি। আমার শিষ্য দাঁড়িয়ে বললো যে আমার যখন 10-12 বছর বয়স তখন থেকে আপনি গান করেন, আপনার গান শুনি আমি, তখন আমি গানের জগতেই না, তো এইটুকু হুদাল যদি আমার না থাকে তাহলে আমি গান গাবো কেমনে, বুঝলেন? এই হুদালটাই জানি থাকে, বেহুদালিল হইল, বেহুদালিল মুত্তাকিন, কোনো মূল্য নাই। আর হুদালিল মুত্তাকিন তার বরাদ্দ আছে, আক্কেল জ্ঞান আছে, নাকি? এই হুদালিল মুত্তাকিনটাই জানি থাকে, বরাদ্দ যেন ঠিক থাকে, সুন্দর জাতুরে গুরু কি ধন চিনবি না মন, প্রেমিক না হলে তাকে চিনতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে জানতে হবে। ও জান এই জগতের বুকে পারবে না, সে প্রেমের প্রেমিক হতে পারবে না, তাই জগতের পক্ষ থেকে তাকে চিনে যেতে হবে, সেই রাসূলকে, সেই নবীকে। একটা হলো ভয়ঙ্কর মুরসালিন নবী, আরেকজন হলো হায়াতুল মুরসালিন নবী। হায়াতুল মুরসালিন নবীকে চিনলে ও ভয়ঙ্কর নবীকে চেনার বাকি থাকবে না। এই জগতে নবীকে না চিনে গেলে ভবপরের দিন নবী সামনে দাঁড়িয়ে থাকলেও নবীকে চিনা সম্ভব হবে না। এই কথাগুলি কেন বললাম? আমি বিউটি বলি না, দরবেশ লালন সাইজি তার কালামের মধ্যে বলেছে, যেহি মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদা সে হয় এমন কথা ফকির লালন কই না, আল্লাহর পবিত্র কোরআনে কয়। তাহলে এটা বিউটির কথাও না, লালনেরও কথা না, পবিত্র কোরআনের কথা লালন তুলে ধরেছে। তাহলে বিষয়টা এখানে বুঝতে হবে, বাজান গুরু শিষ্যের পালা দিল, আরে ও রে আমার, রাধা বল্লভ তার গানের মধ্যে বলেছে, তোমার কিসে গুরুর ভজন হবে, যার সাথে নাই তোমার প্রেম প্রীতি তার পূজায় কি তোমার মন বসে, যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তাকে বুকে জড়িয়ে বহিয়ে পবিত্র, তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিহ পবিত্র সঙ্গ, উদলিবে প্রেম তরঙ্গ তাপিত অঙ্গ তোমার শীতল, জানো না রে ও ভ্রান্ত মন কিসে তুমি প্রেম সোহাগে কাছে নিও, তোমার প্রিয়া কিংবা প্রিয়জন প্রাণ বল্লভ গোবিন্দ দেবে তুমি দিও প্রেমিলারি।
modo. আমি আমার শিষ্যর কাছে ছোট্ট করে পরীক্ষা স্বরূপ একটু জানব, তুমি কি আমার শিষ্য? আমি তোমার গুরু, আমি তোমার ইহকাল পরকালের সাথে সবই তুমি আমাকে দিয়েছ, তাই তোমার সাথে আমার প্রেমের খেলা। গুরু কত ভাবেই পরীক্ষা নেয়, গুরু আর ভক্তির কাছে এই প্রেমের জ্বালাতে আসতে।